সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ অষ্টমী, অষ্টমী প্রীতি শুভেচ্ছা, অনেক ভালো ভালোবাসা সবাইকে জানাই। তা যখন আমরা রেডি হয়ে নিয়েছি, আমি এখানে শাড়িটা পরে নিয়েছি, এখানে তো পুজো হয় না বলে মানে ঠাকুর পুজো পুজো যাও, একটা আমাদের রুমের কাছে একটা ঠাকুর পুজো হচ্ছে পেয়েছি। আর চলো পুজো দিতে যাবো, অঞ্জলি অঞ্জলি দেওয়া হবে, মানে গিয়ে ওখানে গিয়ে তোমাদের আবার দেখাবো। আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি, দাঁড়া বাবুকে দেখাচ্ছি। অলরেডি লেট হয়ে গেছে, দেখা 10:20 বেজে গেছে, এবার তো তাড়াতাড়ি বাবু। ঠিক আছে চলো, পরে আবার কথা বলছি। ঠিক আছে, ষষ্ঠীর দিন তো পুরো ঠাকুর না দেখেই কেটে গেল, আর সপ্তমীর দিন কালকে গিয়েছিলাম, কালকের ভিডিও বানিয়েছি তোমাদের দেবো কালকে, মানে আজকে আজকে ওটা এডিটিং করবো, কালকে ওটা স্পেয়ার পেয়ে যাবে। আর যে গারবা খেলা হয় এখানে, যে দুর্গাটা ফেমাস, ওটা তো সেরেছি, তোমরা প্লিজ দেখে নিও ভিডিওটা, যারা যারা দেখো নি। আর আমার কেমন লাগছে কমেন্টে জানিও। এই শাড়িটা মা দিয়েছিল, মারা এসেছিল, কেমন শাশুড়ি মা এসেছিল, যখন মায়ের শাড়িটা নিয়ে এসেছিল তো এটাই ভাঁজ ভেঙে পরে নিলাম। আর আর একটা শাড়ি আমার হাজব্যান্ড দিয়েছিল, সেটা কালকে পরবো। তো চলো বেরোনো যাক, আর বাবুকে একটু দেখিয়ে দিই তারা পুরোটা। এই দেখো আমার বেটা, ওর জন্য কালকে একটা ইয়ে কেনা হয়েছিল, ব্লেজার সিস্টেম মানে পাঞ্জাবি পাজামা কেনা হয়েছিল। তা ও গরমে, আমি বলছি গরমে পরতে পারবো না, ওই জন্য এটা কিনে দিয়েছি, এবার মানে এটা আবার এটা পরিয়ে দিলাম। কী গো লাগিয়েও তো ফেললো সমস্যার মধ্যে জামাটা, দেখো তো সেরকম লোকজন অত তো আসেনি, সত্যি মানে আমরা গুজরাটে থাকি, যে বাঙালি এই পুজো করা পুজোর সময়টাতেই বোঝা যায় যে বাঙালি কত থাকে এরকম বাইরের জায়গায়, পুজোর সময়তে সেই জিনিসটা বোঝা যায়। অঞ্জলি দেওয়ার সময় তো প্রচুর লোক এসেছিল, এত বাঙালি তখন কোথায় থাকে জানি না, ঠিক চলে আসে ঠিক পুজোর সময়টাই। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো ভোগ চলে এসছে এদিকে, দেখো কত লোক চলে এসছে। আর এখানে তো বাংলার তো কোনো সিন নেই, মানে সবই মানে যা যে বাঙালি যারা যত বাঙালি থাকে সবারই ছেলে মেয়ে সব কিছু, তোমার ইংলিশ মিডিয়ামই হোক, কোনো গুজরাটি স্কুল বা কোনো হিন্দি স্কুল ভর্তি, বাংলা স্কুল তো এখানে নেই, কিন্তু তাহলেও যে বাংলা বেঙ্গলি জিনিসটা যে বজায় রেখেছে সবাই, এখানকার লোকগুলো সত্যি দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর পরিবেশনা ছিল সব কিছু, সন্ধ্যাবেলা যে অনুষ্ঠানটা হয়েছিল সেটাও পুরো বেঙ্গলি অনুষ্ঠান হয়েছিল, কোনো ইয়ে নয়, খুব ভালো। দেখো কত লোক চলে এসছে এখানে, কিন্তু সব বাঙালি লোক। দেখো আর মানে যা দুটো তিনটে যা পুজো হয়েছে রামনগরে, সব জায়গাতেই প্রচুর প্রচুর বাঙালি লোক আছে। দেখো আমি একটু ইয়েটা ঘুরিয়ে দেখালাম, জায়গাটাও খুব সুন্দর। অঞ্জলি হবে, একে একে সব যাচ্ছে অঞ্জলি দিতে। তোমাদের বলে দিই যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও।
সামনে হলো মা দুর্গা রাগ করবে কিন্তু অঞ্জলি অঞ্জলি দেবে সবাইকে জানার শুভ সন্ধ্যা। এ দেখো সন্ধ্যার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, 9টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তোমরা দেখো ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়, হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? নমস্কার।